করোনা দুঃসময়ে সুবিধা বঞ্চিত মানুষের জন্য চট্টগ্রামে চালু হয়েছে ফ্রি সবজি বাজার, যার নাম দেওয়া হয়েছে আপনজন সুপার স্টোর। এখান থেকে সুবিধা বঞ্চিত মানুষ এক টাকায় মাস্ক কিনলেই বিনামূল্যে পাচ্ছেন 5 কেজি মুদিপণ্য এবং 5 কেজি সবজি। আয় উপার্জনহীন এবং কর্মহীন মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় তাদের সুবিধার্থে ব্যতিক্রমী এই বাজার চালু করেন সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নূর চৌধুরী টপু। সুবিধা বঞ্চিতদের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে বলে জানান তিনি।